খুব দ্রুতই যে দেশটি সচ্ছুব আছে সেটি হলো আমেরিকা। বিশেষ করে গোটা বিশ্বে আমেরিকা যুদ্ধবিগ্রহ এবং আগ্রাসী কর্মকাণ্ডের জন্য সচ্ছুব বেড়েই চলছে। তবে আমেরিকার বেশ কিছু ঘনিষ্ঠ মিত্র দেশ আছে যারা আমেরিকার এসব কর্মকাণ্ডে সাহায্য সমর্থন থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণও করছে। আমাদের আজকের ভিডিওটিতে কোন কোন দেশ আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ এবং কিভাবে এই দেশগুলো আমেরিকাকে সাহায্য করেছে তার বিশ্লেষণ করব। তাহলে চলুন কারা আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। সামরিক দিক থেকে অস্ট্রেলিয়াকে বলা যেতে পারে আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র। আমেরিকার সাথে মিলে সবথেকে বেশি যুদ্ধে অংশগ্রহণকারী দেশ অস্ট্রেলিয়া। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত আমেরিকার কোনো যুদ্ধেই অস্ট্রেলিয়ার অংশগ্রহণ বাদ যায়নি। আমেরিকার অন্য কোনো মিত্র দেশ এভাবে যুদ্ধের সময় পাশে দাঁড়ায়নি। যেমন ভিয়েতনাম যুদ্ধে ব্রিটেন এবং কানাডা যোগ দিতে অস্বীকৃতি জানায়, আবার ইরাক আক্রমণেও ফ্রান্স যোগ দেওয়ার বিপরীতে উল্টো বিরোধিতা করে। এদিকে সাম্প্রতিক সময়েও চীনকে মোকাবেলা করতে আমেরিকার প্রধান ভরসাই এখন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাথে চীনের কোনো বিরোধ নেই, উল্টো বাণিজ্যিক মিত্রতা ছিল, কিন্তু কেবল আমেরিকার কারণেই চীনকে হতাশ করে শত্রু হয়েছে অস্ট্রেলিয়া। ব্রিটেনকে বলা যায় আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র। একসময় ব্রিটিশরা আমেরিকা দখল করে থাকলেও এবং ব্রিটিশদের বিতাড়িত করে আমেরিকার স্বাধীনতা অর্জন করলেও বর্তমানে দেশ দুটি খুবই ঘনিষ্ঠ। দুই দেশেই ইংরেজি ভাষী, অনেকেই তাই আমেরিকা এবং ব্রিটিশদের এক জাতি ভেবে বসে। আমেরিকার প্রায় সমস্ত গোপন অস্ত্র এবং প্রযুক্তি ব্রিটেন পাওয়ার মতো বিশ্বস্ত। এমনকি ব্রিটেনের পারমাণবিক হামলায় সক্ষম একমাত্র ব্যালিস্টিক মিসাইলটিও আমেরিকার তৈরি। বিশ্বে এটাই একমাত্র ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অন্য দেশের হাতে তুলে দেওয়ার ঘটনা। এ থেকেই বোঝা যায় আমেরিকা কতটা ঘনিষ্ঠ ব্রিটেন। আবার ব্রিটেন একমাত্র দেশ যাদের কাছে আমেরিকার যন্ত্রাংশ এবং প্রযুক্তি কিনে থাকে। ইসরায়েলের সাথে আমেরিকার বন্ধুত্ব সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই। পিতা তার সন্তানকে যেভাবে আগলে রাখে আমেরিকা ইসরায়েলকে সেভাবেই টিকিয়ে রেখেছে। সামরিক বাহিনীর পেছনে ইসরায়েলে প্রচুর ব্যয় হয়, তার অনেকটা আসেই আমেরিকার অনুদান থেকে। আমেরিকার সবথেকে অত্যাধুনিক অস্ত্র ইসরায়েল পেয়েছে। আমেরিকার সবথেকে আধুনিক প্রযুক্তির F-35 যুদ্ধ বিমান তৈরিতে অনেক দেশ বিনিয়োগ করেও বিমান পায়নি, অথচ আমেরিকা তাদের কেনা বিমানগুলো থেকে ইসরায়েলকে দিয়েছে। কেবল ইসরায়েলকে বাঁচাতেই আমেরিকা মধ্যপ্রাচ্যে এতগুলো সামরিক ঘাঁটি তৈরি করেছে, যেখানে ব্যয় হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। ইসরায়েলকে বাঁচাতেই ইরাককে ধ্বংস করেছিল আমেরিকা, সিরিয়াতেও যুদ্ধ চালাচ্ছে, ইরানকে রেখেছে অবরোধে। এমন কোনো অপকর্ম বাকি নেই যেটা ইসরায়েলের জন্য আমেরিকা করেনি। আমেরিকাকে নিরঙ্কুশ সমর্থন প্রদানকারী দেশ হল কানাডা। আমেরিকার দুই সীমান্ত লাগোয়া প্রতিবেশীর একটি কানাডা। কানাডার সাথে আমেরিকার মিত্রতা এতই ঘনিষ্ঠ যে দুই দেশের সীমান্ত এক প্রকার উন্মুক্তই বলা চলে। অতীতে আমেরিকার পারমাণবিক অস্ত্রবাহী বোমারু বিমান কানাডাতে হারিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। কানাডা নিজেদের শান্তিপ্রিয় দাবি করা সত্ত্বেও আমেরিকার সাথে ইরাক, আফগানিস্তান এবং সিরিয়াতে যুদ্ধ চালাচ্ছে। ফ্রান্স আমেরিকার জন্ম থেকেই মিত্র, কিন্তু বিভিন্ন সময়ে ফ্রান্সের সাথে বিপত্তিকর সম্পর্ক গিয়েছে আমেরিকার। বর্তমানেও ফ্রান্সের সাথে আমেরিকার সম্পর্ক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। বলা যায় ফ্রান্স এবং আমেরিকার সম্পর্ক নজিরবিহীন খারাপ অবস্থায় ঠেকেছে। এমনকি আমেরিকা ফ্রান্সের পিঠে ছুরি মেরেছে বলেও আখ্যা দিয়েছিল ফরাসি মন্ত্রী।
আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের মধ্যকার অকাস চুক্তির কারণেই এই সংকট। আমেরিকা এবং ফ্রান্সের সম্পর্কের এই সংকট ভবিষ্যৎ বিশ্ব রাজনীতি ওলটপালট করে দিতে পারে। চীনকে ঠেকাতে আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র জাপান। পারমাণবিক শক্তিধর দেশগুলোর পর জাপান সবথেকে শক্তিধর দেশ। জাপানে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটিও রয়েছে। জাপানের মতোই পূর্ব চীন সাগরে আমেরিকার আরেক ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ারও বিশাল নৌশক্তি এবং সামরিক বাহিনী রয়েছে। চীনের ভূখণ্ডের সবথেকে কাছাকাছি আমেরিকার সামরিক ঘাঁটিটি দক্ষিণ কোরিয়াতেই অবস্থিত। চীনকে মোকাবেলায় আমেরিকার গুরুত্বপূর্ণ দাবারগুটি তাইওয়ান। সম্প্রতি তাইওয়ান প্রকাশ করেছে তাদের মাটিতে আমেরিকান সেনা রয়েছে। তাইওয়ানকে বাঁচানোর নাম করে চীনের উপকূলে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান নিয়ে যায় আমেরিকা। মুসলিম দেশগুলোর মধ্যে আমেরিকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে কাতার। কাতারে আমেরিকার সবথেকে বড় সামরিক ঘাঁটি রয়েছে। কাতারের মাধ্যমে আমেরিকা তার বিবাদমান দেশগুলোর সাথে আলোচনা চালায়, যার সর্বশেষ উদাহরণ আমেরিকা এবং তালেবানদের মধ্যে সংলাপ। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। সৌদি আরবকে অনেকে আমেরিকার দুধেল গাই বলে আখ্যা দেয়। এর কারণ সৌদি আরবের কাছে প্রতি বছর আমেরিকা বিপুল অস্ত্র বিক্রি করে। এর বিনিময়ে সৌদি আরবের রাজ পরিবার ক্ষমতায় টিকে থাকে। আমেরিকার মতো বন্ধু না থাকলে সৌদি আরবের টিকে থাকা অসম্ভব হতো। এই দেশগুলো ছাড়াও ভারত, ইউক্রেন সহ অনেক দেশ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হতে চাইছে। এদিকে বাংলাদেশকে আমেরিকা বন্ধু হিসেবে পেতে চাইছে। চীনকে ঠেকাতে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আমেরিকার জন্য। প্রিয় দর্শক, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বর্তমানে আমেরিকার সামরিক শক্তি কতটা তা জানতে আমেরিকার সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।